নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি পৌলমি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো টেকনোলজি। হ্যাঁ, তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি ছাড়া আমরা আজকাল একদমই অচল। তথ্য প্রযুক্তির কথা বলতে আজকাল যে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে সেটি হলো 5G, অর্থাৎ ফিফথ জেনারেশন। এখন বেশিরভাগ সময়ই আমরা স্ক্রোল আপ অ্যান্ড ডাউনের মধ্যেই আবদ্ধ থাকি, কারণটা অবশ্যই সেলফোন বা মুঠোফোন। আর সেলফোনের সাথে সাথে যে জিনিসটার প্রাধান্য সব থেকে বেশি উঠে আসে সেটি হলো ডেটা বা ইন্টারনেট। কোন নেটওয়ার্ক ব্যবহার করলে আমরা কত বেশি ডেটা কনজিউম করতে পারবো, আজকের দিনে সেই দৌড়েই পা মেলাচ্ছি আমরা। তবে সময়ের হাত ধরে অগ্রগতি ঘটেছে প্রযুক্তির, আর তার সাথেই বদল এসেছে ডেটা পরিকল্পনার বিভিন্ন ভাবনায়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ জেনারেশনের পর আমরা এখন এসে পৌঁছেছি 5G টেকনোলজিতে, অর্থাৎ ফিফথ জেনারেশন ওয়্যারলেস টেকনোলজির সূত্রপাত ঘটেছে ইতিমধ্যেই। 5G টেকনোলজির সূত্রপাতের সাথে সাথেই কয়েকটি বিষয় আমাদের মাথায় উঠে আসে। সেগুলো কি? সেগুলো হলো 5G অর্থাৎ ফিফথ জেনারেশনের সাথে কি পার্থক্য 4G। এখন এই পার্থক্যের তারতম্য বুঝতে গেলে আমাদেরকে বেশ কয়েকটি বিষয় বুঝে নিতে হবে। যেরকম ধরুন, আমরা ফার্স্ট জেনারেশনের হাত ধরে আমাদের সাথে পরিচয় হয়েছিল সেলফোনের, এবং সেকেন্ড জেনারেশনের হাত ধরে আমরা শিখেছিলাম টেক্সটিং অর্থাৎ মেসেজিং। থার্ড জেনারেশনের সাথে সাথেই আমরা পরিচিত হই ইন্টারনেটের সাথে, এবং ফোর্থ জেনারেশনের সাথে সাথেই আমরা কী করছি, আজকের দিনের যে ইন্টারনেটের স্পিড তার সাথে আমরা পরিচিত হয়েছিলাম। এখন আসছে আজকের দিনের স্পিডের থেকেও নতুন কিছু। মানুষ পরিচিত হতে চাইছে আরও নতুন, আরও ইউনিক কিছুর সাথে। সেটা কি? সেটা 5G। এই 5G-র কথা আলোচনা করতে যে বিষয়গুলি উঠে আসবে সেটা হচ্ছে স্পিড, তারপরে হচ্ছে ক্যাপচার ক্যাপাসিটি। এই স্পিডের কথা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে একটি বিষয় উঠে আসে যে ITU অর্থাৎ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনের মতে আমরা 4G-তে স্পিড পেতে চলেছিলাম 3-4 Kbps মতো। কিন্তু আমরা এই মুহূর্তে যদি 5G ইউজ করি তাহলে আমরা স্পিড পেতে চলেছি প্রায় 1 Gbps। বুঝতে পাচ্ছেন? 1 Gbps মানে এর আগে বলা হয়েছিল যে 4G নেটওয়ার্ক, মানে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনের ক্ষেত্রেই যদি আমরা ধরে নিই, সেই তথ্য অনুযায়ী বলা হয়েছিল যে 4G পরিষেবা ব্যবহার করার জন্য আমাদেরকে আমাদের ইন্টারনেট স্পিড হতে হবে মিনিমাম 100 Mbps থেকে 200 Mbps। কিন্তু যখনই আমরা 3G থেকে 4G পরিষেবায় বদল বা ট্রান্সফরমেশনের সাহায্যে এসেছিলাম, তখনই একটি বিষয়ের উন্নতি ঘটেছিল, LTE অর্থাৎ লং টার্ম এভলিউশন ঘটেছিল ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে। কিন্তু আমরা সেই স্পিড কি আদৌ পেয়েছি? না। স্বভাবতই খুব শহর বা শহরতলিতে যেখানে অনেক মানুষ একসাথে ইন্টারনেট ব্যবহার করে সেখানে আমরা দেখেছি খুব বেশি হলে স্পিড রয়েছে 3-4 Mbps মতো। তাই যে ক্ষেত্রে বলা হয়েছিল যে স্পিড পাওয়া যাবে 100-200 Mbps এর কাছাকাছি, সেই স্পিডটি কিন্তু এসে থেকেছিল 3-4 Mbps স্পিডে। এখন কথা হচ্ছে 5G-তে কি আমরা 1 Gbps স্পিড পেতে পারি? এখন এই বিষয়টি আলোচনা করতে গেলে যেতে হবে বেশ কিছুটা ভিতরে। হ্যাঁ, তবে তার আগে একটা বিষয় বলে দিই, এই কভারেজ বা 4G-র ক্ষেত্রে আমরা যেরকম 3-4 Mbps স্পিড পাই, তার সাথে সাথে যদি আমরা কভারেজটা দেখি তাহলে দেখা যাবে যদি শহর বা শহরতলির কোনো একটা জায়গায় খুব বেশি সংখ্যক মানুষ একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করছেন, সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেটের স্পিডটা অনেক সময় ডিস্ট্রয়েড করে বা বাফার করে। আমরা দেখতে পাই যে হঠাৎ করে ইন্টারনেট চলে যাচ্ছে বা ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে খুব বেশি মাত্রায় মানুষ যখন ইন্টারনেট ব্যবহার করে তখন ব্যান্ড, মানে লাইনটি এঙ্গেজ হয়ে পড়ে, তার ফলে ইন্টারনেটের স্পিডটি ডিস্ট্রয়েড হতে শুরু করে। কিন্তু যদি আমরা এক্ষেত্রে দেখা যায় 5G ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা হাই ব্যান্ড ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের মধ্যে দিয়ে প্রচণ্ড বেশি কভারেজ করতে পারা যাবে, মানে শহর এবং শহরতলিতে অনেক বেশি লোক যদি একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও ইন্টারনেট স্পিডের কোনো রকম অসুবিধা হবে না। এই 5G-র এই পরিষেবাটিকে আবার ভাগ করা হয় 3টি ভাগে। সেটিগুলি কী কী? একটি হচ্ছে লোয়ার ব্যান্ড পরিষেবা, অর্থাৎ এই লোয়ার ব্যান্ড পরিষেবায় কভারেজ কিন্তু তুলনামূলক অনেক বেশি কিন্তু স্পিড অনেকটাই কম। আর এরপরে কী কী রয়েছে? এরপরে রয়েছে মিড ব্যান্ড,
কভারেজ, অর্থাৎ মিড ব্যান্ড কভারেজে আমরা 5G পরিষেবায় স্পিড পেতে পারি 1 GHz থেকে 10 GHz পর্যন্ত স্পিড। এখন এই স্পিডের এই তারতম্যের বিষয়টি হচ্ছে মূল বিষয়। আমরা বাড়িতে যে ওয়াইফাই রাউটার ব্যবহার করি তাতেও আমরা সর্বোচ্চ স্পিড পেতে পারি সব মিলিয়ে 2.5 GHz থেকে ওই মিলিয়ে 5 GHz পর্যন্ত। কিন্তু এই 5G পরিষেবার মিড ব্যান্ডের মধ্যে দিয়েই আমরা পেতে পারি 1 GHz থেকে 10 GHz পর্যন্ত স্পিড। এইবারে বিষয় হচ্ছে এই হাই ব্যান্ড, এই মিড ব্যান্ড এবং লো ব্যান্ড যে পরিষেবা সেটি কি সব জায়গায় ব্যবহার করা যাবে? না। ইতিমধ্যে মালয়েশিয়ার একটি জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী আমরা জেনেছি যে মালয়েশিয়াতে শুধুমাত্র সরকার পারমিশন দিয়েছে 0.7 GHz পর্যন্ত স্পিড, অর্থাৎ মিড ব্যান্ড 5G পরিষেবা ব্যবহার করার পরামর্শই দিয়েছে সরকার। ঠিক সেই রকমই ভারতবর্ষ, আমেরিকা বা ইউকের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই 5G পরিষেবার হাত ধরে স্পিড উঠে এসেছে খুব 300 থেকে 400 MBPS এর মধ্যে দিয়ে। তাই বলা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষে সবসময় যে হাই ব্যান্ড 5G পরিষেবাটি ব্যবহার করা যাবে তা নয়, আমরা ব্যবহার করতে পারবো খুব বেশি হলে লো ব্যান্ড 5G পরিষেবা বা মিড ব্যান্ড 5G পরিষেবা। এই মিড ব্যান্ড 5G পরিষেবার মাধ্যমে আমরা ইন্টারনেটের স্পিডটি আজকের দিনে যেটি পাচ্ছি 4G পরিষেবার হাত ধরে 3 থেকে 4 MBPS, সেই স্পিডটি আমরা পেতে পারি 300 থেকে 400 MBPS। বুঝতে পারছেন, 300 থেকে 400 MBPS, অর্থাৎ যে সিনেমাটি ডাউনলোড করতে আজকের দিনে আপনার সময় লাগছিল 5 মিনিট, সেই সিনেমাটি 5G পরিষেবার হাত ধরে আপনার ডাউনলোড করতে সময় লাগবে 1 মিলিসেকেন্ডেরও কম সময়। তাই বলা একটি সমীক্ষায় জানা গেছে যে এই কয়েকদিনের মধ্যেই 5G পরিষেবার হাত ধরে শহর এবং শহরতলির বিভিন্ন অংশে 300 থেকে 400 MBPS ইন্টারনেট স্পিড আমরা সবসময়ই কনজিউম করতে পারি। তবে হ্যাঁ, এই 5G পরিষেবার যেরকম বিভিন্ন বিষয়গুলি উঠে আসছে তার সাথে সাথেই এর সাথে উঠে আসছে বেশ কয়েকটি খারাপ জিনিস। ইতিমধ্যে পরিবেশবিদরা বলেছেন যে এই 5G পরিষেবার ট্রান্সমিশনের দ্বারা ক্ষতি হতে চলেছে বেশ কিছু পরিবেশের বস্তুর, অর্থাৎ পশু পাখি। যারা মানে এর আগেও আমরা দেখেছি মোবাইল টাওয়ার যখন প্রতিস্থাপন করা হয়েছিল তখনও নারকেল গাছ থেকে শুরু করে উঁচু থেকে অনেক গাছ, ফল, ফলাদি প্রচুর কিছু নষ্ট হয়ে গেছিল। এবং এই 5G পরিষেবার যে রেডিয়েশন তার ফলে বলা হচ্ছে যে পশু পাখির অনেকটা অংশেরই ক্ষতি হতে পারে এই 5G পরিষেবার হাত ধরে। তাহলে কি আমরা টেকনোলজির সাথে পা মিলিয়ে এগিয়ে চলবো? না, অবশ্যই এগিয়ে চলবো। যেরকম 5G পরিষেবার বিভিন্ন ভালো দিকগুলি উঠে এসেছে, আশা করা যাচ্ছে ভবিষ্যতে পরিবেশের এই বিভিন্ন দিকগুলিও মাথায় রেখে এর নিবারণ করা যাবে খুব সহজেই।